লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। অবশেষে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টটি। স্বাগতিক দেশ হিসেবে থাকছে শ্রীলঙ্কা আর অপর দুটি দেশ প্রতিবেশী ভারত ও বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তান এখানে খেলার আমন্ত্রণ পায়নি। সবার আগ্রহ এখন এই সিরিজকে ঘিরেই। স্বাধীনতার 70 বছর পূর্তি উপলক্ষে শ্রীলঙ্কা ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে আর তাদের সঙ্গী থাকবে ভারত ও বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের নাম দেওয়া হয়েছে নিদাহাস ট্রফি। লঙ্কান ক্রিকেট বোর্ড এবার ত্রিদেশীয় এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে। শ্রীলঙ্কা ভারত ম্যাচ দিয়ে আগামী 6 মার্চ মাঠে গড়াবে নিদাহাস ট্রফি। নিজেদের প্রথম ম্যাচে 8 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের বাকি ম্যাচগুলো, যার ফলে আসরের প্রতিটি দল একে অন্যের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকা শীর্ষে 2 প্রতিযোগী ফাইনালের জন্য নির্বাচিত হবে। 1998 সালে এর আগে লঙ্কানদের স্বাধীনতার 50 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল নিদাহাস ট্রফি। ওয়ানডে ফরম্যাটের ওই আসরে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ভারত ক্রিকেট দল। তবে এবার একদিনের প্রতিযোগিতা থেকে সরে এসে আসরটি টি-20 ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। নিদাহাস ট্রফি 2018 সালের আসরের সূচি, তবে এই সূচিটি আমাদের কমেন্ট্রি ট্যাবে পোস্ট করা হয়েছে, তা আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।